দেখো সঙ্গীতা, সকাল থেকে এই প্রশ্নটাই ঘুরপাক খাচ্ছিল যে আজকে অনুব্রত মণ্ডল তিনি আদৌ সিবিআই এর দপ্তরে যাবেন কিনা, অথবা আইনি কোনো চিঠির মাধ্যমে তিনি এই যে হাজিরা এড়াবেন কিনা। এই এই যে প্রশ্ন, এই প্রশ্ন কিছুক্ষণ আগে স্পষ্ট হয়ে গিয়েছে। তুমি দেখতে পাচ্ছ যে আমি যেখানে দাঁড়িয়ে আছি, অনুব্রত মণ্ডল চিনার পার্কের যে আবাসনে রয়েছে সেই আবাসনের নিচে এখানে, আর এখানে কিছুক্ষণ আগে অনুব্রত মণ্ডলের যিনি আইনজীবী তিনি এসেছিলেন। প্রায় আধ ঘন্টা ধরে কথা হয় তার সঙ্গে, বিভিন্ন আইনি পরামর্শ হয়, 12টা থেকে 12:30 তার সঙ্গে কথা হয়, এবং তিনি যাওয়ার সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বেশ কয়েকটা বিষয় স্পষ্ট করে গিয়েছেন, যার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ যে বিষয়, আজকেও হাজিরা দিতে আজকেও সিবিআই এর দপ্তরে যাচ্ছেন না, যেভাবে সিবিআই তলব করেছিল ভোট পরবর্তী হিংসার ঘটনায়, আজকে যে তলব করা হয়েছিল সেখানে অনুব্রত মণ্ডল যাচ্ছেন না। এবং তুমি যথারীতি যেমনটা জানো যে গতকালও চিঠি দিয়ে যেমনটা জানানো হয়েছিল যে অনুব্রত মণ্ডলের যে শারীরিক অসুস্থতার কারণ দেখানো হয়েছিল, যে কারণে চিকিৎসকরা 4 সপ্তাহ যে বিশ্রামের নির্দেশ দিয়েছে এই কথা জানানো হয়েছিল, ঠিক সেই কারণ দেওয়া হবে, আজকে মেল করা হবে বলে তার আইনজীবী স্পষ্ট করে দিয়েছেন। সিবিআই এর দপ্তরে তারা মেল করে জানাবেন আর কিছুক্ষণের মধ্যে যে আজকেও তিনি যেতে পারবেন না শারীরিক কারণে। পাশাপাশি তিনি এটাও স্পষ্ট করে দিয়েছেন যে প্রয়োজনে সিবিআই এর তদন্তকারীরা তার আবাসনে এসে জিজ্ঞাসাবাদ চালাতে পারেন। এবং এর পাশাপাশি আরো একটা বিষয় তিনি জানিয়ে দিয়েছেন যে অনুব্রত মণ্ডল জানিয়ে দিয়েছেন যে আর যাচ্ছেন না অনুব্রত মণ্ডল। ধন্যবাদ তোমাকে। হরিদেবপুরে অটো থেকে বোমা অস্ত্র উদ্ধারের ঘটনায় সিসি ক্যামেরার ফুটেজে সূত্র ধরে সামনে এলো চাঞ্চল্যকর তথ্য, এবং এই প্রসঙ্গে তৃণমূল সাংসদ শুভাশিস চক্রবর্তীকে জানিয়েছেন, শুনব। দুষ্কৃতিকারীরা দুষ্কৃতিতে কাজ করবে, কিন্তু পুলিশের ব্যাপারটা তো সব জায়গাতে পুলিশের নিরাপত্তা দেওয়া যায় না, তাহলে ইন্দিরা গান্ধী রাজীব গান্ধী মার্ডার হতো না। ঘটনা হয়েছে যে নিরাপত্তা আমাদেরও সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে, এবং পুলিশকেও বিশেষ করে বারবার নাকা চেকিং বিশেষ ব্যবস্থার মাধ্যমে এই অস্ত্র উদ্ধারের অভিযানে নামতে হবে। এবার না, এবার 4 দিন ধরে পড়লো, কে যারা রেখেছে তারা ছাড়া অন্য জানবে কি করে? কারণ বিজেপি সিপিএম এটা নিয়ে অপপ্রচার কুৎসা চক্রান্ত করছে, কারণ যারা সত্যিকারের রাজনীতি করে তারা কখনো অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত থাকে না। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।